মহাকাল মন্দির দেখে এসে আমরা দুপুরের লাঞ্চটা এইখানেই সারব। তো মহাকাল মন্দিরটা দেখলে তোমরা আগের ব্লগে যারা দেখোনি অবশ্যই আগের ব্লগটা দেখে নাও, মহাকাল মন্দিরের অপরূপ দৃশ্য। আর এই রিসর্টটা আছে, এখানেও ভাড়া থাকা যায়। তো আমরা এখানে নেই, আমরা হচ্ছে চিলাপাতা হোমস্টেতেই আছি, আমরা এখানে দেখতে এসেছি। তো আমরা এখানে খাওয়া দাওয়াটা করে নিই, চলো। আমরা একটা ওয়াচ টাওয়ার দেখতে যাব, তো চলো আমাদের সাথে। বেশ ভালোই খাওয়া দাওয়া হলো, আর পরে আমি ডিম নিয়েছিলাম আর চাটনিও দিয়েছি, চাটনিটা ভীষণ টেস্টি ছিল। এটা চুনিয়া ওয়াচ টাওয়ারের উপর থেকে দৃশ্য। এই যে গর্তটার মতন দেখতে পেলে, এই যে এইটা, এটা হাতিরা এসে জল খাওয়ার জন্য করে রাখে। বিভিন্ন হাতি এখানে আসে এবং এখান থেকে অনেক পশু পাখির আওয়াজ শোনা যাচ্ছে, পাখির, বিশেষ করে পাখির আওয়াজ শোনা যাচ্ছে। তো আমরা এখানে কিছুই দেখতে পাইনি, তো আমরা এখানে কিছু ফুট প্রিন্টও দেখেছি, এইসবই দেখেছি, কিন্তু কোনো জন্তু জানোয়ার আমরা দেখতে পাইনি, কিছু পাখি আমরা দেখতে পেয়েছি এখান থেকে। কি সুন্দর আসছিল। উড়ি কত ময়ূর, তাড়াতাড়ি আসো। অনেকগুলো ময়ূর, কত ময়ূর তোমরা দেখছো। ওই দেখ একটা, ওই যে এখানে দেখ, এই যে জঙ্গলের মধ্যে একটা, ওই দেখো জঙ্গলের মধ্যে গাছটা আর ওই যে এটার উপরে বসে আছে দেখেছো। এখানে অনেক ময়ূর দেখা যাচ্ছে, এই দেখো এই জায়গাটা। পেখম মেলেছে, তোমরা সবাই দেখো ভালো করে, আবার ক্যামেরাটা নেই তার জন্য দেখাতে পারছি না, না ভিডিও করেছি, খোলাই আছে। মাই গড, আজকের মতন সফর শেষ হয়ে গেছে, আমরা বাড়ি চলে এসেছি। এই যে লগ্নটা আর ওর বাবা খেলা করছে, আর আমাদের এখন টিফিনের জন্য নিচে যেতে হচ্ছে, তো টিফিন করে আসি চলো। আমি কেকটাকে কোথায় লাগিয়েছি,